भारतीय जनता युव मोर्चा चल्लिस शाब्रुम मंडल ए माहिल मोर्चार उद्योगे एदिन शाब्रुम बाजारे एक मिछिल और पथसभा अनुष्ठित है राज्य मुख्यमंत्री विप्लव देवर प्रति कुरुचिकर मंतव्यर बिरुद्धे। ए मिछिल और पथसभा उपस्थित छिलेन दक्षिण जिलार बीजेपी साधारण सम्पादक दीपायन चौधरी, दक्षिण जिलार युव मोर्चार सभापति सुमन देवनाथ, चल्लिस शाब्रुम युव मोर्चार सभापति त्रिदीप चक्रवर्ती, साधारण सम्पादक रतन चक्रवर्ती, मंडल सभापति जितेन त्रिपुरा, सहसभापति शांतिप्रिय भौमिक सह मोर्चा संगठने नेतृत्वरा। এদিনের এই মিছিলটি শাব্রুম বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শাব্রুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহনীতে এসে পথসভায় মিলিত হয়। এদিনের এই বিক্ষোভ মিছিল দক্ষিণ জেলার যুব মোর্চার প্রভাবরী রঘুনাথ লোড স্লোগান তোলেন। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি ও সিপিআইএম নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারের চামড়া তুলে নেব আমরা, যাকে ঘিরে শাব্রুম জুড়ে ছি ছি রব উঠেছে। এ বিষয়ে যুব মোর্চা নেতা কি জানাচ্ছেন শুনে নেব আমরা। যুব মোর্চা এবং মহিলা মোর্চার উদ্যোগে সারা সর্বত্র ত্রিপুরা রাজ্যে আমরা আজকে বিজ্ঞান মিছিল সংগঠিত করেছি। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশে জনগণের মিছিল সামিল হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে যেভাবে কুরুচরিকর মন্তব্য, বহিরাগত তৃণমূলেরা এই রাজ্যের মধ্যে এসে শান্ত ত্রিপুরাকে অশান্ত সৃষ্টি করার জন্য যেভাবে প্রয়াস চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা মহিলারা এবং যুবকেরা আমরা আজকে আগামী দিনে এই রাজ্যে যারা তৃণমূল রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টি।